যে ছেলেটি এতই মিউজিক প্রেমী ছিল যে তার প্রতিদিন গান না শুনলে মুড অনই হতো না, সে ছেলেটি কিনা আজ ফোন থেকে সব ফেভারিট সংগুলো ডিলিট করে দিয়েছে। নৃত্য করা যে মেয়েটির রীতিমতো নেশা ছিল, সোশ্যাল মিডিয়াতেও তার নৃত্যের ফ্যান ফলোয়ারের কোনো কমতি ছিল না, বেশ কবার নৃত্যের জন্য পুরস্কৃত হয়েছে। সে মেয়েটি এখন হাঁটা চলাটাও করে খুব সাবধানে, কারণ সে এখন জানে বুঝে হাঁটার মধ্যেও পর্দা আছে। যে ছেলেটির মুখ দিয়ে সবসময় হারাম গালিগালাজ বের হতো, সে ছেলেটির মুখ দিয়েই এখন আল্লাহর জিকির তওবা ছাড়া অযথা কথাও বের হয় না। যে মেয়েটির বয়ফ্রেন্ড ছিল, সাথে অনেক ছেলে বন্ধুও ছিল, সে মেয়েটি এখন 3 বছরের উপরের কোনো বাচ্চা ছেলের সাথেও দেখা দেয় না। যে মেয়েটি আগে অন্যদের বোরকা পরা দেখে হাসি ঠাট্টা করত, সে মেয়ে আজ নিজে তো বোরকা পরেই সাথে সাথে আবার বান্ধবীদেরও বোরকা পরার পরামর্শ দেয়। এভাবেই হুট করে পরিবর্তন হয়ে যাও না, পুরো দুনিয়াটাই তোমার জান্নাত মনে হবে। তোমার এই হুট করে পরিবর্তন হয়ে যাওয়াটা দেখে সমাজের অনেকেই হয়তো হাসি ঠাট্টা করবে। তাদের হাসি ঠাট্টায় তুমি হতাশ হয়েও না, একসময় তারাই তোমাকে অনুকরণ করবে ইনশাআল্লাহ। এবার পরিবর্তনটা হোক শুধুমাত্র রবের জন্য। আল্লাহ আমাদের সকলকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মেতে আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখতে পারেন, লিঙ্ক বায়োতে দেওয়া থাকবে। আর যদি লিঙ্ক খুঁজে না পান তাহলে সার্চ করে ফেলুন দ্য স্টার অফ নলেজ।